হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। বন্ধুরা, আপনার অথবা আপনার বাড়ির কোনো সদস্যের SBI অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কি কোনো অ্যাকাউন্ট করা আছে? তাহলে অবশ্যই এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য, কারণ স্টেট ব্যাঙ্ক আপনাদের সুরক্ষার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ টুইট কিন্তু জারি করেছে, যেখানে বিভিন্ন রকম কিন্তু ফ্রড হচ্ছে অনলাইনে টাকা লেনদেনের ক্ষেত্রে, এবং পাশাপাশি আরও বিভিন্নভাবে প্রতারণার কিন্তু শিকার হচ্ছে এই লকডাউনের মধ্যেই। তো সুতরাং এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং কীভাবে তার থেকে বাঁচবেন সে বিষয়ে কিন্তু স্টেট ব্যাঙ্ক বলে দিয়েছে, এবং বিপদে পড়লে কী করতে হবে সেগুলোও কিন্তু স্টেট ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনাদের বন্ধুবান্ধব এবং রিলেটিভসদের যাদের স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে তাদের সাথেও এই ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কী জানানো হয়েছে। তাহলে বন্ধুরা, এখানে দেখে নিন, আপনি SBI গ্রাহক, ভুয়ো এই ওয়েবসাইট থেকে সাবধান। ভুয়ো বা প্রতারণা মেসেজ বা ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক না করতে নির্দেশ SBI-এর। এছাড়াও সাইবার ক্রাইমেও রিপোর্ট করতে নির্দেশ দিয়েছে ব্যাংক। বন্ধুরা, এখানে দেখুন www.onlinesbi.digital এই নামে ভারতীয় স্টেট ব্যাংকের কোনো ওয়েবসাইট নেই। এক বিবৃতিতে আজ গ্রাহকদের জানালো দেশের বৃহত্তম ব্যাংক SBI, করোনা রুখতে লকডাউন পরিস্থিতির সুযোগে সাইবার হানা থেকে সতর্ক করতেও গ্রাহকদের অনলাইন লেনদেনের ক্ষেত্রে বিশেষ নজরদারির অনুরোধ করা হয়েছে। পাশাপাশি অনলাইনে আসল ওয়েবসাইটের সন্ধানও দেওয়া হয়েছে। প্রতারকরা নিত্য নতুন পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে সাইবার অপরাধের চেষ্টা করছে, টুইটে গ্রাহকদের সতর্ক করেছে SBI। এবং এখানে দেখুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল টুইটার পেজ, এবং এই টুইট অনুসারে আপনাদেরকে বলা হচ্ছে যে এই লকডাউনে কিন্তু ফ্রডের পরিমাণটা অনেকটাই বেড়ে গেছে, এবং যদি আপনারা কোনোরকমভাবে এইরকম ফ্রডের শিকার হন বা আপনাদের কোনো কিছু সন্দেহজনক মনে হয় তাহলে অবশ্যই আপনারা নিম্নলিখিত এই দুটো ইমেল করে জানাবেন, অথবা এখানে যে লিঙ্কটা দেওয়া হয়েছে এই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনাদের সেই সমস্যার কথা জানাতে পারেন। এখানে দেখুন SBI-এর পক্ষ থেকে ফ্রড অ্যালার্ট বলে কিন্তু একটা নোটিশ এখানে জারি করা হয়েছে। পাশাপাশি প্রতারণার স্বার্থে পাঠানো ভুয়ো মেসেজ থেকেও সাবধান থাকতে বলা হয়েছে। এমন কোনো সন্দেহজনক মেসেজ পেলে অবশ্যই ডিলিট করে দিন জানিয়েছে SBI। গ্রাহকদের সঙ্গে এই ধরনের কোনো প্রতারণার চেষ্টা হয়ে থাকলে এই দুটি মেল আইডিতে মেল করে জানাতে বলা হয়েছে। পাশাপাশি সাইবার ক্রাইমেও রিপোর্ট করতে নির্দেশ দিয়েছে ব্যাংক। তাহলে বন্ধুরা, বোঝাই গেল যে আপনারা কিন্তু যারা SBI গ্রাহক আছেন তারা অবশ্যই লেনদেন সাবধানে করবেন, এবং পাশাপাশি এখন যেহেতু 500 টাকা করে একটা অ্যামাউন্ট মহিলাদের জনধন যোজনার অ্যাকাউন্টে ঢুকছে, তো এই বিষয়টাকে কেন্দ্র করেও কিন্তু ফ্রডের পরিমাণটা অনেকটাই বেড়ে গেছে। আপনারা কিন্তু কোনোরকম ফ্রডের ফাঁদে পা দেবেন না, কোনোরকম কিছু অসুবিধা হলেই এই সকল ইমেল আইডিতে আপনারা অবশ্যই লিখে জানান, এবং পাশাপাশি আপনারা নিজেরা সতর্ক থাকুন, নিজের বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। তাহলে বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে, এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, এবং এই ধরনের ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।